যদি সত্যিকারের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তাহলে আমরা যারা সংখ্যায় বেশি আমাদের গুরুত্ব থাকে যে পাঁচ বছরে একবার হলেও আমার কাছে ফিরে আসতে হবে এবং আমি ভোট না দিলে তারা নির্বাচিত হবে না কিন্তু আমাদের দেশে এই নিয়ম উঠে গেছে এই নিয়ম আর নাই আর সেজন্যই আজ দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলি ওই দাবিতে আন্দোলন করছে যে জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে জনগণকে তার রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দিতে হবে যাতে করে তারা নির্ধারণ করতে পারে যে কারা তার পক্ষের মানুষ এবং কাকে তারা ভোট দেবে এটা যে পর্যন্ত না হবে এ পর্যন্ত সরকারে থাকবে ওই মালিক আর মালিকদের যারা প্রতিনিধি তারা সরকারে থাকবে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আর তারা যে পর্যন্ত সরকারে থাকবে তারা যে পর্যন্ত ক্ষমতাশালী থাকবে সেই পর্যন্ত আমার আপনার শ্রমজীবী মানুষের মঙ্গল কিংবা সমস্যার সমাধান হবে না যারাই আন্দোলন করছে তাদেরকে গ্রেফতার করে রাখা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে যারা লড়াই করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ সহ সব নেতৃবৃন্দকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে আপনার যারা আমার আপনার পক্ষে কথা বলবে যারা আমার আপনার জন্য লড়াই করবে তাদের মুক্তির দাবি আমাদের জানানো উচিত আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি যারাই অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে বহু রাজনৈতিক দল যারা লড়াই সংগ্রামে আছে তাদের অনেক নেতাকর্মী বন্দী হয়ে আছে আমরা এইসব গায়েবী মামলা বন্ধ করতে বলি আমরা বলি যারা অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়া হোক এবং তাদের ন্যায্য দাবি বরজ্য পূরণ করার চেষ্টা করা হোক জোর করে আন্দোলন দমন করা যায় না যদি যেত তাহলে এই দেশে ব্রিটিশরা থাকতো যদি যেত তাহলে পাকিস্তানিরা থাকতো যদি যেত তাহলে সামরিক স্বৈর শাসকরা থাকতো না থাকে না কখনো থাকে না এমনকি যারা তাদের রক্ষা করতে চেষ্টা করে তারাও একসময় লজ্জিত হয় যে আমরা কার পক্ষে এতদিন কাজ করলাম ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আমি অনুরোধ করব ন্যায়ের পক্ষে থাকুন মানুষের পক্ষে থাকুন মানুষের অধিকারের পক্ষে থাকুন মানুষ আর না হোক অন্তত দোয়া করতে পারবে বন্ধুরা আমার আমি আগামী দিনের যে লড়াই সেই লড়াই গণতন্ত্রের লড়াই আগামী দিনের লড়াই আমার আপনার ভোট এবং ভাতের অধিকারের লড়াই এই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ